নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা রাজ্যে টানা দশ দিন কিন্তু বাতিল থাকছে বহু ট্রেন তো বর্ধমানে কিন্তু বর্ধমান স্টেশনে কিন্তু চরম দুর্ভোগ হবে কিন্তু নিত্য যাত্রীদের তো বন্ধুরা কোন কোন ট্রেনগুলি কিন্তু বাতিল থাকছে রাজ্যে টানা দশ দিন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা পুরনো রেলওয়ে ওভারব্রিজ ভাঙ্গা সহ বর্ধমান স্টেশনে পরিকাঠামো কাজের জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক নিয়েছে কিন্তু রেল তো এই কাজের জন্য আগামী তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান কট এবং মেন লাইনে পাঁচ জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে তো বন্ধ থাকছে বর্ধমান কাটোয়া শাখার ট্রেন চলাচল তো এছাড়া বহু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন কিন্তু নিত্যযাত্রীরা তো স্টেশনে এসে না পেয়ে ট্রেন না পেয়ে কিন্তু হয়রান হতে হচ্ছে অনেককে অনেক যাত্রীদের তো রেলের সূত্রতে জানা গিয়েছে যে আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান হাওড়া বর্ধমান রুটের ম্যান ও কট লাইনে পাঁচ জোড়া লোকাল ট্রেনে বাতিল করা হয়েছে এবং এই এই সূচি পরবর্তীকালে পরিবর্তিত হতে পারে তো আগামী এক একত্রিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক আসানসোল বর্ধমান প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে একইভাবে রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার বর্ধমান হাওড়া প্যাসেঞ্জার বর্ধমান হাওড়া বর্ধমান মেমু ট্রেন বাতিল করা হয়েছে তার পাশাপাশি চারই ফেব্রুয়ারি বর্ধমান কট ও মেললাইনে এবং বর্ধমান কট মেল লাইন বহু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে তার পাশাপাশি একাধিক মেল এবং এক্সপ্রেস ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে আপ হাওড়া মুকামা এক্সপ্রেস আগামী উনত্রিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস একত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে তার পাশাপাশি এইখানে দেখা যাচ্ছে যে হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস একত্রিশে জানুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে তার পাশাপাশি রাম হাওড়া রামপুরহাট শহীদ এক্সপ্রেস আগামী একত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে তার পাশাপাশি হাওড়া জামালপুর কবিগুরু এক্সপ্রেস একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে তার পাশাপাশি শিয়ালদা গোড্ডা প্যাসেঞ্জার একত্রিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ডাউনেরও কিছু ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে তার পাশাপাশি একত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না ডাউন মোকামা হাওড়া এক্সপ্রেস রামপুরহাট হাওড়া শহীদ এক্সপ্রেস বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ডাউন শিউড়ি হা হাওড়া হুল এক্সপ্রেস এবং একত্রিশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলাচল করবে না একইভাবে ষোলোই ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনগুলি কিন্তু বাতিল করা হয়েছে তার পাশাপাশি ডাউন জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে ডাউন রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস একত্রিশে জানুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এবং ডাউন গোড্ডা শিয়ালদা প্যাসেঞ্জার ফার্স্ট ফেব্রুয়ারি থেকে চারই ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে তাছাড়া বেশ কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন কিন্তু রুট পরিবর্তন করা হয়েছে এরকমই কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে পূর্ব রেলের তরফ থেকে তো বন্ধুরা এটাই ছিল একটি আপডেট আশা করি বুঝতে পারেন কোন কোন ট্রেনগুলি বাতিল হয়েছে তো বন্ধুরা আপনাদের মনে হয় যদি কোনো কোয়েশ্চান থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব তো বন্ধুরা পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ